যার ফুফুর তালাক হয়েছে তার ভাইজিরা কোথায় থেকে ভালো হবে? এই জন্য আমার বড় মেয়েদের বিবাহ হয় না, তুই মরিয়ে যা। ভাইদের এইসব কথা শুনে একসময় চোখের পানি তার শেষ হয়, চোখের থেকে তার রক্ত আসাও শুরু হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, এই নির্যাতিতা তালাক প্রাপ্তা মজলুমা মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক সুরায় তালাকে আয়াত নাজিল করেছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, এই মেয়েটা হয়তো তালাকের পূর্বে দুইটা বাচ্চার মা ছিল, ছোট ছোট দুইটা বাচ্চা ছিল, স্বামী বাচ্চাদেরকে আনতে দেয় নাই, মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, চোখের পানি ফেলতে ফেলতে মায়ের বাড়িতে চলিয়ে এসছে, কিন্তু তার বুকের ধনে বাচ্চাদেরকে সে ভুলে না। এই মেয়েটা যখন একাকী হয় তার চোখ থেকে বাচ্চাদের জন্য কান্না আসে, পানি আসে। ভাবিরা জিজ্ঞাসা করে, কাঁদোস কেন? বলে, ভাবি বাবুদের কথা মনে উঠেছে, আমি তো সহ্য করতে পারি না, কাটা গায়ে লবণ আর মরিচ দিয়ে আমাদের ভাবিরা ওই মেয়েকে এইভাবেই বলে, যখন তোর এত বাচ্চাদের জন্য আদর যত্নই ছিল কেন তালাক নিয়ে আসলি? আরও কিছুদিন অপেক্ষা করতি, বাচ্চারা বড় হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যেত। ও আমার প্রিয় ভাইয়েরা, এ মেয়েটার স্বাদ কেউ দেয় না, এ মেয়েটার হয়তো ততদিন কষ্ট হবে না। এখানে ছোট বাচ্চা সন্তানরা মা মা করিয়া কাঁদে, আর ওখানে মা বাচ্চাদের কথা বলিয়া কাঁদে, কেউ এ মায়ের উপরও দয়া করে না, এই মাসুম বাচ্চাদের উপরও কেউ দয়া করে না। এর নাম হইল তালাকের আরেক চিত্র। তালাক মানে তো স্বামী স্ত্রীর বিচ্ছেদ, তালাক মানে তো জীবনের একটা কালো অধ্যায়, তালাক মানে তো সহ্য করা যায় না এমন কিছু ঘটনা প্রবাহের সমষ্টি। ও আমার প্রিয় ভাইয়েরা, একটা মেয়ের যখন তালাক হয় এ মেয়েটার পুরো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। এ মেয়েটা শ্বশুর বাড়িতে যখন ছিল শান্তিতে ছিল না, যৌতুক নামের এক অভিশাপ আজ মুসলমানদের ঘরে ঘরে প্রবেশ করেছে। কি মাওলানা মৌলভী, কি মুফতি, কি পীর ফকির, সকলের ঘরে এই যৌতুক ঢুকেছে। যৌতুক ছাড়া কারো বিবাহ হয় না, ইসলাম ধর্মে যৌতুক হারাম, ইসলাম ধর্মে যৌতুক হারাম, ইসলাম ধর্মে যৌতুক হারাম। যৌতুকের অর্থ আর শুকরের গোস্ত দুইটার মধ্যে কোনো ব্যাসকম নাই। ওই জামাই তার শ্বশুর বাড়িওয়ালাদের কাছে যৌতুকের দাবি করতে পারে যে শুকুরের গোস্তকে চাবাই চাবাই খাইতে পারে। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ এই নিকৃষ্ট জিনিস মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। রিক্সাওয়ালাও যদি মেয়েটাকে বিবাহ দেয়, এই গরিব লোকটা দিন আনিয়ে দিনে খায়। লোকেরা শ্বশুর বাড়ির জিজ্ঞাসা করে, জামাইকে কি দিয়েছে? লজ্জা নাই, শরম নাই যে শ্বশুর বাড়িওয়ালাদের কাছে কোনো ধরনের যৌতুক দাবি করে। যৌতুক ইহুদিদের তরিকা, যৌতুক খ্রিস্টানদের তরিকা, যৌতুক অগ্নি পূজকদের তরিকা, যৌতুক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না। আজ এই যৌতুকের কারণে কত মেয়েরা বিপদে পড়িয়ে যায়, সংসার ভাঙিয়ে যায়, হাতকে ভাঙিয়ে দেওয়া হয়, গরম পানি ঢালিয়ে দেওয়া হয়, চুল কাটিয়ে দেওয়া হয়, গলা ধাক্কা দিয়ে ঘর থেকে মেয়েদেরকে বাহির করিয়ে দেওয়া হয়। আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ। ও পুরুষ জাতিরা, আমি তোমাদেরকে মহিলাদেরকে মুরুব্বী বানাইছে জুলুম করার জন্য না, তাদের সাথে সুন্দর ব্যবহার করবে। ওই পুরুষ পুরুষ না, ওই পুরুষ তো কাপুরুষ, ওই পুরুষ তো আবু জাহেল, ওই পুরুষ তো আবুল আহাব, ওই পুরুষ তো উতবার সাইবা যে তার স্ত্রীর উপরে জুলুম করে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ। কত ভালো ভালো পরিবার তছনছ হয়ে যায়, বাচ্চা হওয়ার পরেও এই যৌতুকের জন্য পরিবার ধ্বংস হয়ে যায়, বাপ কিছু দিতে পারে না, মেয়ের উপরে জুলুম অত্যাচার হয়, বিয়ের ঋণটাও এখনো পরিশোধ হয় নাই, মেয়েটা এখানে কাঁদে ভাই বাপের বাড়িতে কিছু বলে না, মা বাপ ওখানে কাঁদে। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ এই তালাক যখন কোনো মেয়ের হয়, মেয়ে যখন ইদ্দ শেষে বাপের বাড়িতে চলিয়ে আসে, এখানেও আপন জনেরা তাকে ভালো চোখে দেখে না, বলে এত ভালো করে তোর বিয়ে হইলো, এত কষ্ট করিয়ে তোর বাপ বিয়ে দিল, কেন একটু তুই বরদাস্ত করিয়ে রইলি না? সবাই তখন পিসাব হয়ে যায়, সবাই তখন তাকে নসিহত করা শুরু করে, এ মেয়েটার কলিজার উপরে কত ছুরি চলেছিল, এ মেয়েটার চোখের কত পানি নীরবে পড়েছিল, সেই কথা কেউ চিন্তা করে না। ও আমার প্রিয় ভাইয়েরা, তালাকের কারণে শত শত পরিবার ধ্বংস হয়,
এই মেয়েটা যখন বাপের বাড়িতে আসে আপন জনেরও ওই মেয়েটার সমালোচনা করে, ও আমার প্রিয় ভাইরা, এই মেয়েটা হয়তো তালাকের পূর্বে দুইটা বাচ্চার মা ছিল, ছোট ছোট দুইটা বাচ্চা ছিল, স্বামী বাচ্চাদেরকে আনতে দেয় নাই, মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, চোখের পানি ফেলতে ফেলতে মায়ের বাড়িতে চলিয়ে এসছে, কিন্তু তার বুকের ধন এই বাচ্চাদেরকে সে ভুলে না। এই মেয়েটা যখন একাকী হয় তার চোখ থেকে বাচ্চাদের জন্য কান্না আসে, পানি আসে। বাবিরা জিজ্ঞাসা করে, কান্দোস কেন? বলে, বাবি, বাবুদের কথা মনে উঠেছে, আমি তো সহ্য করতে পারি না, কাটা গায়ে লবণ আর মরিচ দিয়ে আমাদের বাবিরা ওই মেয়েকে এইভাবে বলে, যখন তোর এত বাচ্চাদের জন্য আদর যত্নই ছিল, কেন তালাক নিয়ে আসলি? আরো কিছুদিন অপেক্ষা করতি, বাচ্চারা বড় হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যেত। ও আমার প্রিয় ভাইয়েরা, এ মেয়েটার স্বাদ কেউ দেয় না, এ মেয়েটার হয়তো ততদিন কষ্ট হবে না। এখানে ছোট বাচ্চা সন্তানরা মা মা করিয়ে কাঁদে, আর ওখানে মা বাচ্চাদের কথা বলিয়ে কাঁদে, কেউ এই মায়ের উপরও দয়া করে না, এই মাসুম বাচ্চাদের উপরও কেউ দয়া করে না, এর নাম হইল তালাকের আরেক চিত্র। আমার প্রিয় ভাইয়েরা, শুধু এখানেই শেষ নয়, শুধু এখানেই শেষ নয়, ততদিন পর্যন্ত মেয়েটার উপরে জুলুম অত্যাচার হবে না, যতদিন পর্যন্ত মেয়েটা আব্বা আম্মা জীবিত থাকে, মা জন্ম দিয়েছে কিছু বলে না, বাপ মা পেটে ধারণ করেছে কিছু বলে না, বাপ জন্ম দিয়েছে কিছু বলে না, এই মেয়েটার আসল কষ্ট তো সেই দিন শুরু হবে যেই দিন তার আব্বা আম্মার ইন্তেকাল হয়ে যাবে। সেই ঘরেরই মেয়ে ছিল, এই ঘরের বাঁদিতে দাসিতে সে পরিণত হবে, সব কাজ তাকেই করতে হবে, যে কাজ করতে পারে সেটাও তাকে করতে হবে, যেটা করতে পারে না সেটাও তাকে করতে হবে, ঘরের পচা বাসি তাকে খাইতে হবে, ভাবিরা কোনোদিন ভালো খাবার তাকে দিবে না। আমার প্রিয় ভাইয়েরা, এমন এক সময় আসবে মেয়েটা অসুস্থ হয়ে বিছানায় পড়িয়ে যাবে, মেয়েটা কাতরাইতে থাকবে, ভাইদেরকে ডাকিয়ে বলবে, ভাই আমার তো আর সহ্য হয় না, আমার জন্য একটা ঔষধের ব্যবস্থা করো। ভাইয়েরা বলবে, তোর মরিয়ে যাওয়াই উত্তম, তোর কারণেই তো আমাদের বড় মেয়েটার বিবাহ হয় না। লোকেরা বলে, যার ভাইঝির তালাক হয়েছে তার, যার ফুফুর তালাক হয়েছে তার ভাইঝিরা কোথায় থেকে ভালো হবে, এই জন্য আমার বড় মেয়েদের বিবাহ হয় না, তুই মরিয়ে যা। ভাইদের এইসব কথা শুনে একসময় চোখের পানি তার শেষ হয়, চোখের থেকে তার রক্ত আসাও শুরু হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, এই নির্যাতিতা তালাক প্রাপ্তা মজলুমা মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক সুরাই তালাকে আয়াত নাজিল করেছেন, তোমার তালাক হয়েছে চিন্তার কিছুই নেই, তা কয়ই পরেশগারি এখতিয়ার করো, আমি আল্লাহ বিপদ থেকে তোমাকে উদ্ধার করব, কিভাবে আমি উদ্ধার করব আমি আল্লাহ ভালো জানি, ওয়াইয়ার সুখ মিন হাইসুলা ইয়াহতাসিব, তোমার জন্য আমি ভালো রিজিকের ব্যবস্থা করব। এই রিজিকের তফসির মুফাসসিরিনরা করেছেন ভালো স্বামী, আরও ভালো স্বামীর আমি ব্যবস্থা করব, আরও ভালো স্বামীর আমি ব্যবস্থা করব, তোমার আদরের সন্তানকে তোমার বুকে আমি ফিরাইয়ে দেব, আমি আল্লাহ, আমি কাদেরে মতলব, আমি যা চাই তা করি, আমি সব কিছু করতে পারি, তুমি কেবল আমার উপরে ধৈর্য ধারণ করো, তা কয়ই পরিষ্কারই এখতিয়ার করো। আমি ইত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মখরাজা ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তালাকপ্রাপ্তা নির্যাতিতা মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াত সূরা তালাকে নাজিল করেছেন। আর বিস্তারিত আমি বলবো না, আমার পরে আরও বক্তা আছেন। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করিয়ে মেয়েটাকে সান্ত্বনা দিয়েছেন।